আসাও গুটে বিষয়টো অত্যন্ত দুর্ভাগ্যজনক আৰু চিন্তনীয় আমি সকলো অবগত যে সাম্প্রতিক যেটো পরিস্থিতি আহিছে অত্যাবশ্যকীয় যিসমূহ সামগ্রী সেই সামগ্রীর আসলতে আকাশলঙ্ঘী মূল্য বৃদ্ধি পাইছে আর যাক লো এটা সর্বসাধারণ জনতা যথেষ্ট সমস্যার সম্মুখীন হবলগীয়া হয়েছে যেহেতু নিশাটোর ভিতরতে প্রতিটি সামগ্রীর মূল্য বৃদ্ধি হয় আজির তারিখত যদি এক লিটার মিঠাতেলের দাম 160 টাকা কাইলৈ কিন্তু সেই মিঠাতেল এক লিটারের দাম 190 টাকা প্রায় 200 টাকা এনে পর্যন্ত আসলে এনে ধরনের সামগ্রীর দাম বাড়িছে মই এটা বিশেষ স্থানত উপস্থিত আছো প্রথমতে মই সতীর্থক মই গোটেই সামগ্রীটো সামগ্রিক পরিবেশটা দেখাই লোলে অনুরোধ জানাম এয়া হচ্ছে যোরহাটর অবস্থিত যে মনীষা বেকার্স সমগ্র অসমের একটা পরিচিত মনীষা বেকারী মই যে আসলে কারিকরী কক্ষ সেই কক্ষত উপস্থিত আছো মই এই মুহূর্ত ফ্যাক্টরিত উপস্থিত আছো এই যে মনীষা বেকারী এই বেকারীত প্রায় 1000 শ্রমিক কর্মচারী ইয়াতে নিয়োগ হয়ে আছে 1000 শ্রমিক কর্মচারী নিয়োগ হয়ে থাকা এই যেটো আসলে একটা বেকারী ফ্যাক্টরি এই ফ্যাক্টরিত কিন্তু কারখানা এতিয়া চরম অচলাবস্থা আছে কেবলমাত্র সামগ্রীর আকাশলঙ্ঘী মূল্য বৃদ্ধির কারণে যেহেতু মনীষা বেকারীছে কেবলমাত্র যোরহাটত নহয় উজনি অসমৰ বিভিন্ন প্রান্তলৈ ইয়ারপরা সামগ্রী যোগান ধরা হয় বিভিন্ন মিঠাই জাতীয় সামগ্রী বা যিসমূহ বেকারী সেই বেকারীসমূহ যোগান ধরা হয় আর লগতে এই 1000 পরিয়ালক ইয়াতে সংস্থাপিত করে রাখিছে কিন্তু তেওঁলোকে শেহতীয়াকৈ এই যে আসলে সামগ্রীর মূল্য বৃদ্ধি অত্যাধিক মূল্য বৃদ্ধি এই বিষয়টুক তেওঁলোক শঙ্কিত হয়েছে আর ইয়ার মূলতে মই গোটেই কথাখিনি জানিম স্বত্বাধিকার আছে পরিচালক আছে মই প্রথমে পরিচালক আপনার ওসরলৈকে আহিছো নমস্কার সামগ্রীর ইমান মূল্য বৃদ্ধি হয়েছে কেনেকুৱা ধরনের মোকাবিলা করেছে বা কেনেকুৱা ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে হয় এটা সাম্প্রতিক অবস্থার আসলে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে যে বেকারী প্রতিষ্ঠান এটা আমি সুচারুরূপে চলাই লৈ যাওয়ার ইয়ার আমার যথেষ্টখিনি কর্মচারী জড়িত হয়ে আছে আমার ইয়াত আনুষাঙ্গিক আমার বিভিন্ন বিপণীবিল জড়িত হয়ে আছে এই সকলবিলাকতে আমার বিভিন্ন কর্মচারী আছে এই কর্মচারী সকলক লৈ পেলাই আমি এই সময়সোৱাত বেকারী প্রতিষ্ঠানটা আগবাই নিবলে যথেষ্ট কষ্টর সম্মুখীন হয়েছো বাধার সম্মুখীন হয়েছো আসলতে এই সময়সাত প্রত্যেকটা বস্তুয়ে বলব পারি প্রত্যেকটা বস্তুরে প্রায় 30% অধিক মূল্য বৃদ্ধি হয়েছে ইয়ার প্রভাব আমার বেকারীবিলাকৰ ওপর পোনে পোনে পড়েছে আজি গ্রাহক সকলক আমি এটাই বিনম্র অনুরোধ জানাইছো যাতে এই সময়সাত আপনাদের যদি আমাক মরমর দৃষ্টি আমার প্রতি নেচায় হলে আসলতে আমার ইয়াত থকা ধরনে আর বিভিন্ন প্রান্ত থাকা বেকারী নিচিনা উদ্যোগ বা এনেকা প্রতিষ্ঠানবিল খাদ্যজাত প্রতিষ্ঠানবিল হয়তো বন্ধ হয়ে যাব আমি এনেকটা সমস্যার সম্মুখীন হয়েছিল যে প্রত্যেকটা বস্তুর যেটা দাম বাড়িছে আমি তেনে ধরনের আমি তার মানে ধর MRP বা যে উচিত মূল্য নিরিখ মূল্য আমি বাজার এড়ি দিব লাগে আমি সেটা বর্ধন করবা নাই বহাব পড়া নাই অথচ আমি ইয়াত আকৌ যে উৎপাদনের যে খরচ সেই খরচটা আমার যথেষ্ট বৃদ্ধি হয়ে গেছে এনেকা অবস্থা আমার এনেকটা সংকটত পড়েছো যে আমি না ইফালে যাব পারিছো না কিফালে যাব পারিছো সেয়ে আপনার ইয়াতে কিমান কর্মচারী নিয়োজিত হয়ে আছে আমার ইয়ার উপাদান কক্ষত মানে ধরো আমার ফ্যাক্টরির আমার যা বিপণী আছে গাড়িলেকে সকলকে উঠায় প্রায় 600 অধিক কর্মচারী আমার লগত আছে গতি এতিয়া এই অবস্থার আমার এনেকা হয়েছে যে যেহেতু খাদ্য সামগ্রীর চারিওফালে মূল্য বৃদ্ধি হয়েছে তেনক্ষেত্র এই আমার কর্মচারী সকলের দরমহা নিরিখও আমি নিশ্চয় বৃদ্ধি করবলিয়া আমি বাধ্য হয়েছি বা আমাক বল প্রেসার দিছে আমাক বারম্বার কই আছে যে আমার চলার অসুবিধা হয়েছে আমি আমি অবজ্ঞা করব নোৱাৰো নিশ্চয় গতি আমি যথেষ্ট সংকটত পড়ছো এফালে বাজার মূল্য বৃদ্ধি হয়েছে আমার র মেটেরিয়ালসর দাম বাড়ি গেছে অন্যফালে দৈনন্দিন চাহিদার তালিকা বাড়ি গেছে গতি আমি না করব নোৱাৰা হয়েছো এটা গভীর সংকটের দিকত আসলে বেকারী প্রতিষ্ঠানবিল আমি গৈ আছো স্বত্বাধিকার আছে অঙ্কুর বড়া ডাঙরিয়া আছে এটা ডাঙর সমস্যা ইতিমধ্যে অবগত হয়েছই কেনেকুৱা ধরনে মোকাবিলা করা হয়েছে বা এই বিষয়টো আপনার যেহেতু একটা এসোসিয়েশন আছে বেকারী এসোসিয়েশন আছে সমগ্র এই বিষয়টো আলোচনা করা হয়েছে বা সরকারক এই কথাখিনি জানা হয়েছে নাকি আমার এটা আমি আমার নামনি আমার উজনি একটা সংগঠন আমার চলি আছে আমি কথা আলোচনা হয়ে আছে মাজত কিন্তু কথাটো কি হয়েছে আমার সরু সরু যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায় সেখানে আমার এসোসিয়েশনের নাই
আৰু এই গোটেই বাবৰ ডাঙৰ ডাঙৰ বিক্ৰীখিনি হয়তো বেছি পৰিছে। আমাৰ লাষ্ট কিলত আমি মানুহ ৰাখিবলগীয়া হৈছে, বজাৰ লাষ্ট কিলো আনিবলগীয়া হৈছে, সেইকাৰণে আমাৰ এটা ডাঙৰ প্ৰভাৱ পৰিছে। আমি তাৰ কাৰণে আলোচনা কৰিছোঁ, আমাৰ এটা আমি খুব সোনকালে এখন আমি আলু বহিম, আমি উজনি অসমৰ এটা জেগালৈ বহিম। কিন্তু আমাৰ কথাটো কি হৈছে, এই সময়খনত আমাৰ যিখিনি আমাৰ কাষ্টমাৰখিনি আছে, যিখিনি আমাৰ গ্ৰাহক আছে, প্লাছ আমাৰ ডিলাৰখিনি আছে, যিখিনি আমাৰ সকাৰ আছে, তেওঁলোকে যদি অকণমান আমাক এই সংকটৰ সময়ত সহায় সহযোগ না আগনবঢ়ায় তেতিয়া আমাৰ বৰ বিপদত পৰিছোঁ। বিশেষকৈ কি হৈছে, আমাৰ মানুহখিনিক আমি চলাব লাগিব। এই মানুহখিনিক আমি কালি ক'ব নোৱাৰোঁ যে তোমালোক কামৰ পৰা অব্যাহতি লোৱা, আমি ক'ব নোৱাৰোঁ, আমাৰ ওপৰত ডিপেণ্ড কৰি চলি আছে, তোমাৰ ফেমিলি চলি আছে। এই আমি এইটোৱে মেইন অনুৰোধ কৰিছোঁ গ্ৰাহকখিনিক, যাতে আমাৰ এই সন্ধিখনত ইজনে ইজনে হাত ধৰি আমি আগবাঢ়িব পাৰোঁ। বাকী আমি যিখিনি কথা পাতিবলৈ আমি কথা পাতি আছোঁ, কিন্তু কথাটো কি হৈছে, আমাৰ মেইন কথা হৈছে যে আমাৰ গ্ৰাহকখিনিয়ে যাতে আমাক এই কথাটো ভুল নুবুজে, আমাক আমাৰ সমস্যাটো আপোনালোকে বুজিব, এই কথাটোৱে আমাৰ মেইন কথা হৈছে। আপুনি কৰ্মচাৰী ইয়াৰ কেনেকুৱা ধৰণে, যিহেতু আপোনাৰ কিমান বছৰ হ'ল ইয়াত? মোৰ ইয়াত 22 বছৰ। 22 বছৰ কাম কৰি আছে, 22 বছৰত যি আপোনাৰ অভিজ্ঞতা, এতিয়া আপুনি সেই কিছু কি পৰিৱৰ্তন দেখিছে, সমস্যাৰ সন্মুখীন হৈছে? সমস্যা আপোনাৰ আৰ্থিকভাৱে বহুত দুৰ্বল বৃদ্ধিয়ে আমাৰ সাধাৰণ দুখীয়া দৰিদ্ৰসকলক প্ৰভাৱ কৰিছে। বিশেষকৈ আমি এক বেকাৰীৰ কৰ্মচাৰী, অত্যাধিক মূল্য বৃদ্ধিয়ে আগত যিটো আমি পাৰিশ্ৰমিক পাইছোঁ এতিয়া বৰ্তমান বেছি লাগে, সেই পাৰিশ্ৰমিক দিব পৰা মালিক সক্ষম হোৱা নাই। যি নেকি এটা বস্তুৰ দাম আগত ছিলে 120 টকা কুকুৰাত পাওঁ, আমাৰ বেকাৰীত খুব বিক্ৰী হয়, ব্যৱহাৰ হয়, সেই কুকুৰাত পাওঁটো 120 টকাত আজি 300 টকা মূল্য হ'ল, 2/3 অংশ বাঢ়িলে। গতিকে তেনেদৰে পৰিমাণৰ ব্যৱধানত বাঢ়িছে, প্ৰায় আপোনাৰ ছমাহ ব্যৱধানতে বাঢ়ি গৈছে। হা, গতিকে অত্যাধিক বৰ্তমানো এমাহত বাঢ়িছে, প্ৰায় 150 টকাৰ পৰা দুগুণ বাঢ়িছে, 300 টকা হৈছে। গতিকে অত্যাধিক মূল্য বৃদ্ধি আমাৰ পাৰোগৈ কাৰোঙা গৈছে। কৰ্মচাৰীসকলক দৰমহা দিব পাৰিলে মালিকসকল টিকি থাকিব, যদি বজাৰ চাহিদাই নহয়, যোগান দিছে কিন্তু চাহিদা কম হৈছে মূল্য হিচাপে, সেয়ে কৰ্মচাৰীসকলে মালিক পক্ষত দাবী কৰিছে যে আমাৰ দৰমহা বঢ়াওক। কিন্তু দৰমহা বঢ়াবলৈ মালিকসকলে কৰ্মচাৰীসকলক চাই বিস্কুটৰ যোগান ধৰিব পাৰিব, চাহিদা দিব পাৰিব, সেইসমতে আমাক বিক্ৰেতাসকলো উৎপাদিত সামগ্ৰীৰ মূল্যটো সিহঁতি দিব নিবিচাৰে। বাণিজ্য গোষ্ঠীসকলৰ চিন্তা চৰকাৰে কৰে, কিন্তু আমাৰ ক্ষুদ্ৰ ব্যৱসায়ীসকলৰ চিন্তা মালিকসকলৰ চৰকাৰে নকৰে। যিহেতু এইখন চৰকাৰ পুঁজিবাদী চৰকাৰ, পুঁজিবাদীসকলে ক্ষুদ্ৰ ব্যৱসায়ীসকলৰ কোনো কথা মন নকৰে। সেইদৰে চেম্বাৰ অফ কমাৰ্চ আৰু যিবোৰ সংগঠন আছে, সেই সকলো বা অন্য দলীয় জাতীয় সংগঠনসকলো নিয়ুক্ত ভূমিকাই পালন কৰা দেখা পাওঁ, হয়তো তেওঁলোক চৰকাৰ পক্ষত কেমেৰাত বন্দী হ'বলগীয়া হৈছে। আপুনি কৰ্মচাৰী ইয়াৰ, আপুনি কৰ্মচাৰী হয়, নমস্কাৰ। সমস্যাৰ সন্মুখীন হৈছে? সমস্যাটো আমি যথেষ্ট সমস্যাৰ সন্মুখীন হৈছোঁ। আজি কিমান বছৰ হ'ল আপোনাৰ ইয়াত? মোৰ 10 বছৰ হ'ল। 10 বছৰ ইয়াত কাম কৰি আছে। হয়, এতিয়া মানে মূল্য বৃদ্ধিৰ কাৰণে, আপোনাৰ বৃদ্ধিৰ কাৰণে আমাৰোতো বহুত অসুবিধা হৈছে। ধৰি আমাৰ কিছুমান প্ৰব্লেম হ'লেও আমি আমাৰ স্বত্বাধিকাৰ চকুলে চাই আমি ক'ব নোৱাৰোঁ যে আমাক 2 টকা বঢ়াই দিয়ক, কাৰণ আপুনি জানে, জানো। গতিকে সেই তেনেকুৱা কিছুমান কাৰণত আমি স্বত্বাধিকাৰ চকুলে চাই বা স্বত্বাধিকাৰক চাই আমি মানে বহুতখিনি সহ্য কৰিব লগা হৈছে। গতিকে এনেকুৱা বহুত সন্মুখীন স্বত্বাধিকাৰো হৈছে বা আমাৰ কৰ্মচাৰীবৃন্দও তেনেকুৱা কিছুমান সন্মুখীন হৈছে, পৰিয়াল চলাবলৈ সমস্যা, চলাবলৈ অসুবিধা হৈছে, তেনেকুৱা হৈছে। কিন্তু আমাৰ স্বত্বাধিকাৰকো আমি দোষাৰোপ কৰিব নোৱাৰোঁ, নিশ্চয় ইয়াৰ পৰা ইনকম হ'লেহে আমাক স্বত্বাধিকাৰ দিব পাৰিব। ইয়াত যদি চৰকাৰে বা এনেকৈয়ে যদি দাম বঢ়াই দিয়ে, যে আমিখিনি কেনেকৈ চলিম, মানে সাধাৰণ মানুহ মৰিব, মানুহ মৰিব। গতিকে গ্ৰাহকসকললৈও এটা অনুৰোধ বিনম্ৰভাৱে মোৰ ফালৰ পৰা কৰিছোঁ, স্বত্বাধিকাৰ তথা পৰিচালকে ক'লেই যাতে তেখেতলোকে আমাক মনীষা বেকাৰী বা মনীষা পৰিয়ালক কোনো দোষাৰোপ নকৰে যে দাম বঢ়াই দিছে, এই কৈছে, এই কৈছে। গতিকে গ্ৰাহকসকলো অকণমান চাব, নিশ্চয়। যিহেতু মই ধন্যবাদ জনাইছোঁ আপোনাক, ধন্যবাদ জনাইছোঁ। যিহেতু মনীষা বেকাৰ্ছ এটা ব্ৰেণ্ড হয়, মই কৈছোঁৱেই যে উজনি অসম বুলি নহয়, অসমৰ বিভিন্ন প্ৰান্তত মনীষা বেকাৰ্ছৰ আউটলেট আছে, বিভিন্ন তেওঁলোকৰ বিপণী আছে, আৰু সেই বিপণীসমূহত আচলতে মই কৈছোঁ যে 100 পৰিয়াল ইয়াতে পোনপটীয়াভাৱে জড়িত হৈ আছে। এই যে 100 পৰিয়াল জড়িত হৈ আছে, তেখেতসকলো কিন্তু আজিৰ তাৰিখত সমস্যাত পৰিছে। এয়া মাত্ৰ উদাহৰণে, বহু এনেধৰণৰ উদ্যোগ আছে যিসমূহ আচলতে খাদ্য সামগ্ৰীৰ লগত জড়িত, এনেধৰণৰ উদ্যোগ আছে, তাত শ পৰিয়াল, হাজাৰ হাজাৰ পৰিয়াল জড়িত হৈ আছে। কিন্তু সেই পৰিয়ালসমূহৰ আজিৰ তাৰিখত পানীত হাঁহ নচৰা অৱস্থা, তেওঁলোকে মালিক পক্ষক তেওঁলোকে দাবীও কৰিব নোৱাৰে, কাৰণ তেওঁলোকে স্বচক্ষে দেখি আছে কেনে এক পৰিস্থিতিৰ উদ্ভৱ হৈছে, প্ৰতিদিনাই কেনেধৰণে সামগ্ৰীৰ মূল্য বৃদ্ধি হৈছে। আৰু যাক লৈ এতিয়া যি আচলতে মনীষা বেকাৰ্ছৰ দৰে স্বত্বাধিকাৰসকল সমস্যাত পৰিছে, তেওঁলোকে যিধৰণে আজিৰ তাৰিখত তেওঁলোকৰ যি নাম বা যি সুনাম আছে, যে প্ৰতিটো সামগ্ৰীয়ে তেওঁলোকৰ গুণগত মানৰ ওপৰত বিশেষভাৱে গুৰুত্ব আৰোপ কৰে, সেই গুণগত মান ৰক্ষা কৰি আজিৰ তাৰিখত যি আচলতে গ্ৰাহকক তেওঁলোকে যিসমূহ সামগ্ৰী যোগান ধৰে,
সেই সামগ্রীসমূহ কিন্তু যোগান ধরার সমান্তরালভাবে তেওঁলোকৰ যিটো প্রাপ্য মূল্য সেই মূল্য কিন্তু বৃদ্ধি করব পৰা নাই, যাক লৈ তেওঁলোক শঙ্কিত, তেওঁলোক সমস্যার সম্মুখীন হয়েছে। আর লগে লগে এই এনে ধরনের যুক্ত অনাকাঙ্ক্ষী যে উদ্যোগ, এই উদ্যোগ সমূহলৈ অনাকাঙ্ক্ষী এক সংকট আহিছে। আর যিটো বিষয় এই বিষয়টো কিন্তু সরকারে আজিও গুরুত্ব সহকারে লওয়া নাই বা যোগান বিভাগে এই সমূহ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কোনো ধরনের ব্যবস্থা লওয়া নাই, যাক লৈ এতিয়া মনীষা ডেকাৰ দৰে প্রতিটো সামগ্রী যে উদ্যোগে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগ কিন্তু এতিয়া সমস্যার সম্মুখীন হয়েছে, ক্ষোভিত হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 এপ।